हेलो फ्रेंड्स, के खुलना माने मोदी यूट्यूब चैनल नाम। वेलकम टू आवर यूट्यूब चैनल के खुलना। इट्स ऑल अबाउट खुलना। आमी साथे आछि अनन्या, घुरे देखाबो पुरो खुलना। आपनादेर सामने तुले धरबो खुलनार हिस्ट्री एंड ट्रेडिशन, फूड एंड कल्चर एवं सेई साथे आरो अनेक किछु जा आगे केउ देखायनि। सो फ्रेंड्स, खुलनार नतून नतून एपिसोड देखते चाइले एखोनि आमादेर चैनलटिके सबस्क्राइब करुन एंड डू लाइक कमेंट एंड शेयर। করোনার কারণে পুরো বিশ্বটি ছিল অভিশপ্ত। সাধারণ জীবনযাপন থমকে গিয়েছিল, আর আনন্দ অনুষ্ঠান সে তো ভাবাই অসম্ভব। নতুন বছরেও আমরা করোনা আতঙ্ক বয়ে বেড়াচ্ছি। নগর জীবনে খোলা জায়গা এক প্রকার নেই, তাই কোনো উৎসবের জন্য ছাদই ভরসা। তবুও স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা এবং গানের তরী বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রতি বছর আয়োজন করা হয়ে থাকে এই পিঠা উৎসবের। আয়োজন ছোট, কিন্তু এর ব্যাপ্তি অনেক বড়। এই করোনার সময়েও গভীর আনন্দ নিয়ে দেখা দিয়েছে এই ছাদ পিঠা উৎসব। চলুন দর্শক, আমরা তাহলে আজকে উপভোগ করি এই পিঠা উৎসবের গান এবং সেই সাথে আরও অনেক কিছু। চারুলতা প্রাঙ্গণে আজ সবাই মেতে উঠেছে পিঠা উৎসবের আনন্দে। প্রবাদ রয়েছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। পৌষ সংক্রান্তি বাঙালি সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন। বাংলা পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয়। পৌষ মাস বলে কথা, নতুন চালের গন্ধ, খেজুর গুড়ের পাটারি, এসব না হলে কি আর বাঙালির পালা পার্বণ জমে? এই দিন বাঙালিরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে, তার মধ্যে পিঠা খাওয়া, ঘুড়ি উড়ানো অন্যতম। সারাদিন ঘুড়ি উড়ানোর পরে সন্ধ্যায় পটকা ফুটিয়ে ফানুস উড়িয়ে উৎসবের সমাপ্তি করে। বাউল গান এই পার্বণের প্রধান আকর্ষণ। বাঙালির পিঠা উৎসব মানে চালের গুড়ি, নতুন গুড় আর নারকেলের যুগলবন্দি। আমাদের জীবন যতই ফাস্টফুড দখল করে নিক, তারপরেও নারীর টানে বাঙালির মন পিঠাপুলিতেই মজে। দর্শক, চলুন আমরা কথা বলে আসি আয়োজকদের সঙ্গে। কত বছর ধরে উৎসবটি করছেন? আমরা তো শিল্পী সংস্থা খুলনাতে প্রায় পনেরো বছর ধরে কাজ করছি, কিন্তু আমরা পৌষ পার্বণ আমরা সাত আট বছর ধরেই করছি। আর করোনা কালে আমরা হচ্ছে আজকে অনেকদিন পরে একত্রিত হলাম। আমাদের যারা শিক্ষার্থীরা আছে, আমাদের সদস্যরা আছে, তারা বিভিন্ন রকম পিঠে বানিয়ে নিয়ে এসেছে। এটা মূলত আমরা যেটা চাই যে আমাদের যে গ্রাম বাংলার যে ঐতিহ্য সেটাকে টিকিয়ে রাখার জন্যই। যদিও আমরা ওভাবে করে আজকে আয়োজন করতে পারিনি, তারপরও আমরা চেষ্টা করছি যে অন্তত মানুষের কাছে আমাদের সেই বারোটাটা পৌঁছে দেবার। আর আপনারা যারা এসেছেন আজকে, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, খুব ভালো লাগছে। বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষত দক্ষিণ এশিয়ায় এই দিবসকে ঘিরে উদযাপিত হয় উৎসব। উত্তর ভারতে মকর সংক্রান্তি, দক্ষিণ ভারতে পোদগাল, নেপালে এই দিবসটি মাঘী নামে, থাইল্যান্ডে সংক্রান, লাওসে পি মা লাও, মিয়ানমারে থি ইয়ান এবং কম্বোডিয়ায় মহাসংক্রান নামে উদযাপিত হয়। পৌষ পার্বণে পিঠা খেতে বসে খুশিতে বিষম খেয়ে আরও উল্লাস বাড়িয়েছে মনে মায়ের বকুনি পেয়ে। এই উৎসবে এলে আপনি শীতের গান তো শুনতে পাবেনই, সেই সঙ্গে ফ্রিতে পিঠা খেতে পারবেন। তবে শর্ত একটাই, অবশ্যই কোনো না কোনো পিঠা তৈরি করে আনতে হবে। পৌষ পার্বণ তো এই অনুষ্ঠানটা আমরা প্রতি বছর উদযাপন করে থাকি,
এবং সেটা খুব একটা ভালো লাগার জায়গা। এবার আমাদের সংস্কৃতিরও একটা অংশ পৌষ পার্বণ, সেখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগে। আমি আজ পাটি সাপটা পিঠে নিয়ে আসছি। মুখ পাকন, মুখ ডাল দিয়ে করা, ভিতরে কি অনেক সুন্দর। সব থেকে ভালো লাগছে এখানকার যে আয়োজন এবং যে পরিবেশটা, আমার কাছে একবার ব্যতিক্রম মনে হয়েছে। ধন্যবাদ সবাইকে যারা পিঠা বানিয়ে এনেছেন। অসম্ভব সুন্দর পিঠা, এরকম পিঠাই প্রথম খেলাম। পিঠা উৎসবের মতো আরো অনেক উৎসব হয়, আমরা কেক কোন ইউটিউব চ্যানেলে সেই সব উৎসব কভার করার চেষ্টা করব। আর আজকে আমাদের এপিসোডটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুভম।